হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে হলো ভাইফোঁটা। তো আমি আমার সব দাদাদেরকে ভাইফোঁটা দেব। তো আজকে ভাইফোঁটার আমার লুকটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। আর এখন সারাদিন আমরা কি কি করি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো, তোমার ভিডিওটা কাটবে ধরতে। তো গাইস, এখানে আমি আমার দাদাদের জন্য গেঞ্জি কিনতে এসেছি। এখানে হলো টোটাল 6টা গেঞ্জি নেব। আমার 5 দাদাকে 5টা দেব, আর আমার ননদ আমার হাজবেন্ডকে ফোঁটা দেবে, তো সেই জন্য ওর জন্য একটা গেঞ্জি নিচ্ছি। টোটাল 6টা গেঞ্জি এখানে নিয়ে নিচ্ছি, প্যাকিং করে দিচ্ছে। এই দেখো, আমার 6টা গেঞ্জি নেওয়া হয়ে গেছে। আর আমার দাদা আমাকে একটা কুর্তি নিয়েছে, ওখান থেকে নিয়েছি। আর আমার ননদের জন্য একটা টপ নিয়েছি। এখানে দেখো, আমরা মিষ্টির দোকানেও চলে এসেছি, আমার পাপা বসে আছে। এখানে আমার 6টা মিষ্টি ডালাও নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো, আমার ননদ ফল কাটতে বসে পড়েছে, ও এবার এখানে ফলগুলো কেটে সাজাচ্ছে। এই দেখো, ফলগুলো একটা একটা প্লেটে করে সাজিয়ে দিচ্ছে। আর এখানে আমি হলো 5 রকম মিষ্টি, সবকটা প্লেটে 5 রকম মিষ্টি এখানে আমি সাজিয়ে নিচ্ছি। তো এখানে দেখো, ও হলো একটা প্লেটে 5 রকম মিষ্টি, আর হলো এক সাইডে ফল, এইভাবে কিন্তু সাজিয়ে দিচ্ছে কত সুন্দরভাবে। দেখো সাজানোগুলো কিন্তু সবকটা দারুণ হয়েছে। তো এই যে তোমরা দেখতে থাকো, তোমরাও কমেন্টে কিন্তু অবশ্যই বলবে মিষ্টিগুলো আর মিষ্টি ফল এগুলো সাজানো কেমন হয়েছে। তো একটা প্লেটে কিন্তু লেবু আর শসা ছিল, ওটা আমার পাপার প্লেট। আর এখানে দেখো, আমি আমার পাপাকে গুছিয়ে দিচ্ছি। দেখো, একদমই ও জামা কাপড় পরাতে দিতে চায় না, তো ওকে জোর করে জামা কাপড় পরিয়ে দিচ্ছি। তো ওকে গুছিয়ে দিচ্ছি, তার কারণ ওর 3 দিদি ওকে ফোঁটা দেবে। তো আমার পাপার তো এখনও 1 বছর হয়নি, সেই জন্য মানে 1 বছর হয়ে গেছে, ওর তো এখনও 5 বছর হয়নি। তো 5 বছর না হলে তো বাচ্চাদের ফোঁটা দিতে নেই, তো ওর দিদিরা ওকে আশীর্বাদই করবে। সেই জন্য হলো ওকে এখানে আমি রেডি করে দিচ্ছি পুরোপুরি। তো ওকে দেখো, আমি এই যে ডাংরি পরে দিচ্ছি, আর ওপরের যে গেঞ্জিটাও পরেছে ওটা ওর একটা দিদি দিয়েছে। তো ওপরে গেঞ্জির ওপরে আমি ওকে ডাংরিটা পরিয়ে দিচ্ছি। তো দেখো, একদমই জামা পরাতে আর এটা হলো ছোটি, ও ছোটি ওকে ওটা দেবে, মানে আশীর্বাদই করবে, তাই ওকে নিতে এসেছে। দেখো আমার পাপাও দেখো একদম রেডি হয়ে গেছে। তো দেখো, আমার পাপা একদম রেডি হয়ে গেছে। তো ডাংরি করে আমার পাপাকে কেমন লাগছে তাই অবশ্যই বলবে। আর এবার দেখো, আমার ননদ আমার হাজবেন্ডকে ফোঁটা দেবে, সেই জন্য ওরাই প্রথমে বসে পড়েছে, কেন আমার হাজবেন্ড তো একাই ফোঁটা নেবে, সেই জন্যই ও আগে বসে পড়েছে ফোঁটা নেওয়ার জন্য। তো ওকে তুলসী, ওকে মালা পরিয়ে দিয়েছে, এবার ওকে দেবে তোমার এটা হলো কি বলে, এটা হলো ঘুনসি। তো ওকে এবার ঘুনসিটাও পরিয়ে দিল, এবার প্রদীপ দিয়ে তাপ দিচ্ছে। মানে আমার আমার বৌদি হলো শাক বাজাচ্ছে। তো এবার আমার ননদ দাদাকে হলো ফোঁটা দিচ্ছে, 3 বার ফোঁটাও দিয়ে দিয়েছে। আর দেখো, ও দেখো প্রথমেই মানে ফল দিচ্ছিল, তো আমি আবার বলছি প্রথমে ফল দিতে নেই, প্রথমে মিষ্টি দিতে হয়। তারপরে ও দেখো এখানে 5 রকম মিষ্টি মানে অল্প অল্প করে কেটে নিয়ে একসাথে মানে গালে দিয়ে দিয়েছে। তো এখানে দেখো, আমার পাপা আবার দেখছে ওর পাপাকে, ওর মনে কি করছে। তো আমার পাপার হাতে দেখো শসা, ওর হাতে সবসময় দেখতে পাবে শসা আছে। তো এবার ওকে একটু জলও খাইয়ে দিল। তো এই যে জল খাইয়ে দিয়ে মুখটা এবার ধুয়ে দিচ্ছে, যে এই যে মুখটাও ধুয়ে দিল। তো ওর এখানে ওর পর্ব ফোঁটার পর্ব শেষ হয়ে গেছে। এবার আমার ননদ ওর দাদাকে প্রণাম করছে, তো ওর দাদা আবার বলছে প্রণাম টোনাম করতে হবে না। তো এই যে এবার ওর হাতেও মানে ওর গিফটটা তুলে দিল, তো আমার হাজবেন্ড ওর হাতে ওর গিফটটা তুলে দিল। তো এই দেখো, এর গেঞ্জি দিয়েছে, আর আমার ননদকে ওর টপ দিয়েছে, গেঞ্জি টপ। তো এবার এই দেখো, এই গেঞ্জিটা পরবে। তো গেঞ্জিটা কিন্তু অনেকটাই সুন্দর, আমার হাজবেন্ড একদম মানে ডিপ কালার পছন্দ করে না, এইসব হালকা কালারই পছন্দ করে। তো এবার আমি বসে পড়েছি হলো ফোঁটা দেওয়ার জন্য। তো এটা হলো আমার বর্দা, আমার পিসির ছেলে। তো ওকে এই যে আমি প্রথমে গেঞ্জিটা হাতে ধরিয়ে দিয়েছি, আমি বলছি আগে গেঞ্জিটা পরবি, গেঞ্জিটা পরার পরে আমি ফোঁটা দেবো। তো এই দেখো, ও গেঞ্জি পরে নিয়েছে। তো এবার আমি ওকে হলো মালা পরিয়ে দিচ্ছি প্রথমে। তো এই যে এখানে মালাটা মানে পরিয়ে দিচ্ছি, তা মালা পরানো হয়ে গেলে এবার ওকে দেবো এই যে মানে এটা এবার হলো শুধু মাজা একটু ঘুরিয়ে দেবো, ওই বেঁধে নেবে, কারণ আমি তো ঠিকঠাক বাঁধতে পারি না, সেই জন্য ওই বেঁধে নেবে। তো এই যে এটা বেঁধে নিচ্ছে, ও বেঁধে নিয়েছে। তো এবার আমি আমার দাদাকে হলো প্রথমে দেবো প্রদীপের তাপ,
প্রথমে প্রদীপের তাপ দিয়ে হলো আশীর্বাদ করে দিলাম। এবার কিন্তু আমি দিচ্ছি ধান দুব্বো, ধানা দুব্বো দিয়ে এই যে আশীর্বাদ করে দিচ্ছি। তো এই যে ধানা দুব্বো দিয়েও আমি তিনবার এখানে আশীর্বাদ হলো করে আশীর্বাদটা করে নিচ্ছি। তো এবার আমি ফোঁটা দেবো। তো প্রথমে আমার একদমই মনে ছিল না যে ডান হাতে ফোঁটা দিতে নেই, তো সে আমার একদমই খেয়াল ছিল না, আর কেউ কিছু বলেও দেয়নি। তা প্রথম ফোঁটাটা আমি ডান হাতে দিয়ে ফেলেছি, তারপরে ফোঁটা দেওয়া হয়ে প্রথম ফোঁটাটা দেওয়ার পরে বলছে ডান হাতে তো ফোঁটাই দিতে নেই, বা হাতে দিতে। আমি আবার বলছি আমি কেন বলিনি। তো এই যে এবার আমি বাঁ হাত দিয়ে হলো বাঁ হাত দিয়ে ফোঁটা দেবো। তো এই যে এবার আমি আমার দাদাকে বাঁ হাত দিয়ে এবার ফোঁটা দিচ্ছি। তো আমি আবার এখানে বলছিলাম ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দোয়ালে পড়লো কাটা, জমিয়ে দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, চা সূর্য যতদিন ভাই আমার ততদিন। তো এই মন্ত্রটা আমি হলো তিনবার বলে আমার দাদাকে ফোঁটা দিয়েছি। তো এবার আমার দাদাকে আমি মিষ্টি খাইয়ে দিচ্ছি। আমি এখানে পাঁচ রকম মিষ্টি অল্প অল্প করে ভেঙে নিয়ে দাদার গলে দিয়ে দিলাম। এই যে দাদার গলে দিয়ে দিলাম। এবার দেবো একটু শসা। তো এই যে এবার একটু শসাও দিয়ে দিচ্ছি। শসা দেওয়ার পরে এবার মানে মিষ্টি আর ফলের ডালাটোর হাতে দিয়ে দিলাম। হাতে দেওয়ার পরে এবার একটু জল খাইয়ে দিচ্ছি দাদাকে। তো এই যে এখানে জল খাইয়ে দিলাম। তো এবার আমার দাদা আমার হাতে গিফট তুলে দিচ্ছে। তো গিফটগুলো কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করব, তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো। তো এখানে আমি দাদার পায়েও প্রণাম করে নিলাম। এবার আমি আমার আর একটা বদ্দাকে ফোঁটা দেবো। এটা হলো আমার মেজো জেঠুর বড় ছেলে। আর এখানে দেখো আমার পাপা বসে বসে পেয়ারা খাচ্ছে, আর আমার মামাদের দিকে তাকিয়ে আছে। তো এখানে আমার বদ্দাও গেঞ্জিটা পরে নিয়েছে। এবার ওকে আমি হলো মালা পরিয়ে দিচ্ছি। তো এই যে এখানে ওকে মালা পরিয়ে দিলাম। এবার হলো ঘুষিটা ও মানে ওর মাজায় এ করে দেবো, ও নিজেই হলো বেঁধে নেবে। তো এই যে এখানে আমি কোমরে মানে ঘুষিটা হলো দিয়ে দিলাম, ও এবার বেঁধে নিচ্ছে। এবার আমি আমার বদ্দাকে আশীর্বাদ করে দিচ্ছি প্রথমে ধান দুব্বো দিয়ে, আর এবার হলো দেবো প্রদীপের তাপ। এবার প্রদীপের তাপটাও মানে তিনবার দিয়ে দিলাম, মাথায় মুখে বুকে একটু তিনবার প্রদীপের তাপটা দিয়ে দিয়েছি। এবার হলো এবার আমি আমার দাদাকেও হলো ফোঁটা দেব। তো আবার সে একই মানে যেটা বলতে হয় সেটাই বললাম, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দোয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, চার সূত্র যতদিন ভাই আমার ততদিন। তো এই মন্ত্র মানে এটাই বলে আমি আমার দাদাকেও তিনবার ফোঁটা দিয়ে দিলাম। তো এখানে আমার বদ্দা উঠে চলে যাচ্ছে, ওর ফোঁটা নেওয়া মানে ওর খাওয়া হয়ে গেছে, সেই জন্য ফল খেয়ে ও চলে যাচ্ছে। তো এখানে আমার বদ্দাকেও আমি হলো পাঁচ রকম মিষ্টি অল্প অল্প করে ভেঙে এই যে হলো খাইয়ে দিচ্ছি। তো আমি তো ফল মানে মিষ্টি দেওয়ার পরে একটু শসাই দেবো, কারণ আমারও শসা পছন্দ, সেই জন্য আমি সবাইকে মিষ্টির পরে একটু করে শসাই দিচ্ছি। তো এবার আমার দাদাকেও আমি একটুখানি জল খাইয়ে দিলাম, তাই একটু প্রণাম করে নিয়ে ওর হলো মুখটা ধুয়ে দিলাম। এবার এবার দেবো আমার হলো ছোটদাকে দেবো। তো ওর হাতেও প্রথমে আমি হাতে গেঞ্জিটা তুলে নিচ্ছি। তো ও প্রথমে দেখো ওই যে তাকাতে বলছিলাম ক্যামেরার দিকে, তো ও দেখো গেঞ্জিটা সাইডে রেখে দিচ্ছে। গেঞ্জিটা পরতে বলছিলাম, ও প্রথমে পরতেই চাইছিল না, তো ও গেঞ্জিটা পরে নিয়েছে। তো এবার হলো আমি ওর গলায় প্রথমে মালাটা পরিয়ে দিলাম, আর এই যে হলো ঘুষিটা ওখানে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো ওর আর একটা ওর মামার কোলে আমার পাপা বসে বসে সব কিছু দেখছে। তো আমার ছোটদাকেও হলো আমি এবার আশীর্বাদ করছি ধান দুব্বো দিয়ে। তো এটা হলো আমার মেজো জেঠুর ছোটো ছেলে, এই যে ওকেও আমি এবার আশীর্বাদটা মানে আশীর্বাদ দিয়ে দিলাম, প্রদীপের তাপ দিয়ে দিলাম। তো এবার ওকে আমি এই যে ফোঁটা দিচ্ছি, সে একই মানে এ বলেই আমি ওকেও তিনবার এখানে ফোঁটা দিচ্ছি। আর ওই পাশে কিন্তু আমার দাদার মেয়ে আমার দাদার ছেলেকে ফোঁটা দিচ্ছে। আর এই যে ওখানে ফোঁটা মানে ফোঁটাটা দিয়ে দিলাম। তো এখানে দেখো ফোঁটা দেওয়ার পরে দেখো আমার পাপার গালে আমার দাদা আবার মিষ্টি দিচ্ছে, কিন্তু আমার পাপা তো একদমই মিষ্টি খায় না, জোর করে দিচ্ছে তাও দেখো মিষ্টিটাও একদমই নেয়নি, কেন মিষ্টি একদমই খায় না। তো এখানে আমি আমার দাদার গালেও হলো পাঁচ রকম মিষ্টি অল্প অল্প করে ভেঙে নিয়ে তাই ওর হলো এখানে গালে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এই যে এবার একটুখানি শসাটা নিয়ে ওকে দিয়ে দিলাম, আর এবার দেবো একটু জল। এবার একটু জলটাও একটুখানি এখানে দেখো খাইয়ে দিচ্ছি, মুখটা ধুয়ে দিচ্ছি।
আর এবার এবার আমি দেব আমার দাদাকে। আমার দাদাকেও দেখো হাতে গেঞ্জিটা দিয়ে দিয়েছি, তো ওকে গেঞ্জিটা তো পরতে বলবো। তা এবার আমার পাপাকে হলো ওর মনির কোলে দিয়ে দিয়েছে যাতে গেঞ্জিটা পরতে পারে। আর আমার দাদার গেঞ্জিটা কিন্তু একদম অন্যরকম, ও একটু এসব এই রাক্ষসী ছবি টবি এসব গেঞ্জি বেশি পছন্দ করে, সেই জন্য ওর জন্য এই গেঞ্জি নিয়েছি। তো আমার দাদাকেও এখানে দেখো আমি ধান ধুপো দিয়ে প্রথমে আশীর্বাদ করে নিয়েছি, ফোঁটা দেব। তো আমি প্রদীপের তাপটাও দিয়েছিলাম, দেওয়ার পরে এবার হলো তিনবার হলো ফোঁটা দিচ্ছি। এই যে তিনবার সেই মন্ত্রটা মানে বলে তিনবার হলো এখানে দাদাকেও ফোঁটা ফোঁটা দিয়ে দিলাম। তো এবার আমি আমার দাদাকে পাঁচ রকম মিষ্টি অল্প অল্প করে নিয়ে তাই ওকে হলো খাইয়ে দিচ্ছি। এখানে দেখো পাঁচ রকম মিষ্টি অল্প অল্প করে নিয়ে এখানে খাইয়ে দিলাম। তো মিষ্টি দেওয়ার পরে এই যে আবার ওকে দিলাম একটু শসা, শসা দিয়ে দিয়েছি। শসা খাওয়ানোর পরে তো এবার ওকে দেবো হলো জল। তো এই যে ওকে এবার জল খাইয়ে দিলাম, জল খাওয়ানোর পরে তাই অল্প একটু এবার হাতে এবার একটু অল্প একটু জল নেবো। জলটা নিয়ে দাদার মুখটা ওইখানে আমি একটু ধুয়ে দিলাম। তো এই যে দাদার মুখ ধোয়া হয়ে গেছে, আর ওখানে ওই পাশে এবার কিন্তু আমার দাদার পায়ে একটু প্রণাম করে দিয়েছি। আর এবার আমার দাদা আমার হাতে গিফট তুলে দিল। তো এই গিফটগুলো কিন্তু নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদেরকে। তো এখানে দেখো আমার দাদার মেয়ে, আমার জেঠুদের, আমার বাবার হলো ফোঁটা দেবে, সেজন্য আমার দুই জেঠু আর আমার বাবা এখানে বসে পড়েছে। প্রথমে আছে আমার বড় জেঠু, তারপরে আমার মেজো জেঠু, তারপরে হলো আমার বাবা। তো এখানে হলো তিন জেঠুই বসে পড়েছে। তো এই দেখো আমার দাদার মেয়ে তো অতটা পারে না, সেই জন্য আমার বৌদি একটু এখানে হেল্প করছে। আমার জেঠুদের হলো তুলসীর মালা পরে দিচ্ছে। তো প্রথমে আমার বড় জেঠুকে এখানে হলো ফোঁটা দিচ্ছে। তো বড় জেঠু হলো মিষ্টিটা খাইয়ে দিয়ে একটু মানে একটু শসা খাইয়ে দিয়েছে, আর ফোঁটাটা তো আগেই মানে আগেই দিয়েছে। তো এবার এবার দেবে আমার মেজো জেঠুকে। এই যে আমার মেজো জেঠুরও প্রথমে হলো প্রদীপের তাপটা এখানে দিয়ে দিচ্ছে। প্রদীপের তাপ দেওয়ার পরে আমার মেজো আমার জেঠুও একটু হলো আমার দাদার মেয়েকে একটু প্রদীপের তাপ দিয়ে দিই, প্রদীপের তাপ দিয়ে আশীর্বাদ করে দিল। তো এবার ও দাদুকে ও হলো একটু ধান ধূপ দিয়ে দেখো এখানে আশীর্বাদ করবে। এবার ধান ধূপ দিয়ে ও দাদুকে আশীর্বাদ করবে। তো আমার জেঠু ওখানে মাঝে মানে গুঞ্জিটা পড়ছে। এই যে আমার জেঠুটা এবার হলো একটু আশীর্বাদ করে দিল ধান ধূপ দিয়ে এখানে। তো ধান ধূপ দেওয়ার পরে এবার হলো ও ও ফোঁটা দিচ্ছে, ও দাদু ও দাদুকে এবার ফোঁটা দিয়ে দিচ্ছে। দিয়ে যে তিনবার হলো ফোঁটা দিল এই, আর ও তো এই প্রথমবার দিচ্ছে সেই জন্য ও ঠিক বুঝতে পারছিল না প্রথমে কি করবে। তো এই যে এবার হলো পাঁচ রকম মিষ্টি অল্প অল্প করে আর ও দাদুকেও খাইয়ে দিল। আর সত্যি বলতে আমার দুই জেঠু আমার বাবা সবারই সুগার, সেই জন্য ওদের বেশি মিষ্টি তো দেওয়া যাবে না, সেজন্য একদম অল্প অল্প করে ওদেরকে দিতে বললাম। আর এবার এবার দিচ্ছে আমার বাবাকে। তো এবার আমার বাবাকে হলো ও ফোঁটা দেবে। তো প্রথমে ধান ধূপ দিয়ে আশীর্বাদ করে দিল। আর কোলে দেখেছো আমার পাপা বসে আছে, কেন আমার পাপাকেও ও আশীর্বাদ করবে, ও দিদি হয় তো সেই জন্য। তো এই দেখো আমার পাপাকেও একটু প্রথমে প্রদীপ দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে। এই যে তা আমার পাপার হাতে দেখেছো শসা, ওর হাতে সব সময় শসা থাকবেই। তো আমার পাপা এখানে শসা খাচ্ছে, আর এবার আমার পাপাকেও দেখো ধান ধূপ দিয়ে আশীর্বাদ করছে। আর আমার বাবা দেখো ওখানে আমার দাদার মেয়েকেও কিন্তু প্রদীপ দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে। তো আমার এই যে আর ধান ধূপ দিয়ে আমার বাবাও দেখো আমার পাপাকে আবার আশীর্বাদ করছে। তো এই যে আমার দাদার মেয়ে এবার আমার বাবাকে দেখো এবার ফোঁটা দিচ্ছে তিনবার। এই যে তিনবার বলে তিনবার এখানে ফোঁটা দিয়ে দিয়েছে। আর আমার পাপা দেখো দাদার গালেও একটু শসা দিচ্ছে দাদাকে খাওয়ানোর জন্য। তো এখানে আমার বাবাকেও ও পাঁচ রকম মিষ্টি অল্প অল্প করে ভেঙে 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 মানে খাইয়ে দিচ্ছে। এই যে এবার এবার একটু দিচ্ছে শসা, এই যে শসা খাইয়ে দিল। তো এবার এবার দেখো ও আবার ফল দিচ্ছে। তো আমার বাবা বলছে থাক আর দিতে হবে না। তো এখানে দেখো আমার বাবা অল্প একটু মিষ্টি আমার দাদার মেয়ের গলে দিয়েছে, ও সবাইকে প্রণাম করে দিচ্ছে। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমার দাদাদেরকে আমি ফোঁটা দিলাম মিষ্টি খাওয়ালাম, ওরা কেউ কিন্তু আমার গলে একটু ফলও দেয়নি একটু মিষ্টিও দেয়নি, সব কথা দুষ্টু। ওদের খিদে পেয়েছে, ওদের খাইয়ে দিয়েছে আর ওরা ফল দেয়নি। তো এখানে দেখো আমার আমার বাবার হাতে একটা চকলেট দিয়ে দিয়েছিলাম আমার দাদা মেয়েকে দেওয়ার জন্য,
কিন্তু আমার বাবা আমার পাপার হাতে দিয়ে বলছে দাও দিদিকে দাও, কিন্তু আমার পাপা দেখো একদমই দেবে না দিদির হাতে, তো দিদির হাতে তো দেয়নি চকলেটটা, তো পরে দিয়েছিলাম। তো এখানে দেখো এবার আমার জেঠুদের হলো লুচি আর ঘুগনি এখানে দিচ্ছে, কেন ভাত হতে তো একটু লেট হবে, সেই জন্য ওদেরকে এখানে লুচি আর ঘুগনি এখানে দিচ্ছে খেতে। তো এখানে ওরা হলো একটু লুচি আর ঘুগনি খেয়ে নেবে, আমরা সবাই অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো এই সোয়েটারটা ওর আর একটা দিদি, দুই দিদি দিয়েছে এই সোয়েটারটার কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। তো এখানে দেখো সবাই খেতেও বসে পড়েছে, আর আমার দাদা আর আমার ভাইপো দেখো ওখানে মুখের আটটা কেমন করছে। তো এখানে আজকে রান্না হয়েছিল ডাল, কাঁকড়ার ঝাল, কাঁকড়া দেখো, আর এখানে আমার হাতে রয়েছে ইলিশ মাছের ঝাল, মানে ইলিশ মাছটা আমার বাবা রান্না করেছিল নারকেলের দুধ দিয়ে, আর এটা কিন্তু খেতে হয়েছিল দারুণ, এটা দারুণ খেতে হয়েছিল। আর এখানে দেখো কাঁকড়ার ঝাল হয়েছে, তো এখানে আমি বসে বসে সবার খাওয়া দেখছি, তো দাদাদের না খাওয়া হলে তো আমি খেতেও পারবো না, সেই জন্য এখানে বসে বসে আমি খাওয়া দিচ্ছি আর বৌদিকে একটু হেল্প করছি, বৌদি এখানে সবাইকে খেতে দিচ্ছিল। আর এখানে দেখো চিকেন চলে এসেছে, আর এটা হলো স্যালাড, আর দেখো চিকেনের কালারটা কিন্তু জাস্ট দারুণ হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল, আমার খাওয়ার সময় ক্লিপটা নেওয়া হয়নি। তো এখানে সবাই দেখো খেতে বসেছে, এটা হলো আমার দিদির ছেলে এখানে হলো খাচ্ছে, আর এখানে দেখো আমি আর আমার পাপা এখানে দাঁড়িয়ে আছি, আমার পাপার খাওয়ানো হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো আমার পাপার হাতে দেখেছো অল টাইম শসা থাকবে। তো এখানে দেখো সবাই এখানে খেতে বসে পড়েছে। তো এই যে আজকে কিন্তু ফোটা না, মানে ফোটার পরের দিন, তো আমার মেজদার জন্য আমি এখানে রেডি করছি সব কিছু, 5 রকম মিষ্টি আর ফল। আমার মেজদা ফোটার দিন আসতে পারেনি, ও তো বাইরে থাকে, ওর টিকিটটা ক্যান্সেল হয়ে গেছিলো বলে ফোটার দিন আসতে পারেনি। তো আমি আমি বলেছিলাম ও যেই দিন আসুক না কেন আমি সেই দিনই ওকে ফোটা দেবো, কারণ আমার মেজদাকে আমি এবার এই 4 বছর পরে ওকে ফোটা দিচ্ছি। ও অনেক আশা নিয়েছিল যে ফোটা নেবে, কিন্তু ফোটার দিনও আসতেই পারিনি, কিন্তু আমি ঠিক করে রেখেছিলাম ও পর যেই দিনই আসবে আমি সেই দিনই ওকে ফোটা দেবো। আর ওর জন্য কিন্তু আমি সব খাবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেই খাবারগুলো পরের দিন হলো খেয়েছিল, এখানে পরের দিন খেয়েছিল। আর এই যে আশীর্বাদ করার পরে আমি আমার দাদাকে এই যে 5 রকম মিষ্টি অল্প অল্প করে এখানে খাইয়ে দিচ্ছি, দেওয়ার পরে ওর হাতে ওর গিফটটা তুলে দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই বলবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভারপুরোটা ভিডিওটা কিন্তু বন্ধুদেরকে শেয়ার করতে একদম ভুলবে না। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম, টা।